বিশালগড় থানাধীন অফিসটিলা নতুনপল্লী এলাকায় চুরির ঘটনায় সর্বশান্ত এক ব্যক্তির পরিবার সুকুমার সাহা নামে সেই ব্যক্তির পরিবার সহ তিন দিন আগে জিরানিয়াতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। মঙ্গলবার সকালে তিনি খবর পান বাড়িতে চুরি হয়েছে। খবর পেয়ে বাড়িতে এসে দেখেন বাড়ি ঘর লণ্ডভণ্ড। তিনি জানান মানুষের বাড়ি কাজ করে 10,000 টাকা জমিয়েছিলেন, সেটাও চোরের দল নিয়ে গেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বেড়াতে গেছিলাম আমি, এই যে আত্মীয় বেড়াতে গেছি, আমার জিনিসপত্র সব পালাইছে সব, আর 10,000 টাকা নিছে, বাইসাইকেলটা নিছে। আপনি কি করেন? দিন মজুরি কাজ করি। ওই জায়গার নাম কি? অফিস টিলা। আপনি কই গেছিলেন বেড়াতে? যেদিন না নবাবাদি আপনি কিভাবে খবর পাইছেন বাড়িতে চুরি হয়েছে? পাশের লোকে খবর পাইছে, এই দরজা খোলা গেট খোলা ফোন করছে। আচ্ছা, তার গায়ে এবার সকালবেলা হয়েছে, তিন দিন হয়েছে।